আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের নাদিয়াতুল কায়দার ধারাবাহিক পর্বগুলো যদি দেখেন 24 দিনে মাত্র 24 দিনে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন এবং সহি শুদ্ধভাবে করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত অনেক অনেক ভালো আছেন যে ব্যক্তি কোরআন শরীফের একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা কমপক্ষে হলেও একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কত দামি এবং কত উন্নত মানের একটি কিতাব আল কোরআন আমরা পড়তে বসেছি এখন এখন আমরা নাদিয়াতুল কায়দা এর ধারাবাহিক পর্ব এবং 18 নম্বর পৃষ্ঠা আমরা এখন পড়ব ইনশাআল্লাহ সো আমি আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এতটুকু আমি আশা করি এবং আমাদের ধারাবাহিকতার সাথে এক থেকে 24টি পর্ব দেখে নিলেই 24 দিন পরে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ সো আর কথা না বাড়ি এখন আমরা 18 নম্বর পৃষ্ঠা পড়ে নিব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمر شتى بولون رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير এখন আমরা দরুদ শরীফ পড়ে নিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম এখন আমরা বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে করে শিখব তারপর আমরা পড়ব যেমন বাসিনজের বিস মিম লামজের মিল বিসমিল লাম খরাজবুল ল বিসমিল ল এটি আমরা পড়ে থাকি যেমন এ জায়গায় মিম এর নিচে জের আসার কারণে এটিকে লা পড়তে হবে যেমন মিল লা হারজের হির র হা জবর রহ হের রহ মিম খেলা জবর মা নুন রজের নির র জবর র হায়াজের হি রহি মিমজের মি রহিম কি হবে বিসমিল ল হবে না এটি হবে লা যেমন بسم الله الرحمن الرحيم এখন আমরা এক নাম্বার লাইন পড়ে নিব এবং এই পৃষ্ঠাতে 9টি লাইন আছে মোট এখন আমরা এক নাম্বার লাইন পড়ে নিব যেমন হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু লাম লাম জের লিল লাম খরা জবর লা লিল লা হাজের হি লিল্লাহি রব জবর রব আলম জের বিল রব বিল আইন খা জবর আলম জবর লা আলা মিমিয়া জের মি আলামি নুন জবর না আলামিন কি হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব জবর রব জের বি রব্বি সাদাল জের সিদ নুনিয়া জের নি সিদ নি আইন লাম জের আইল মিম আলিফ দুই জবর মান আইল মান যেমন রব্বি সিদ নি আইল মা আপনি শ্রবণ করবেন সহি শুদ্ধভাবে করে আমি পড়িয়ে দিচ্ছি এবং শ্রবণ করবেন মনোযোগ সহকারে শুনবেন তাহলে আমি পড়ে যেই পরিমাণ সব অর্জন করব আপনি শুনে ওই পরিমাণ সব অর্জন করতে পারবেন সুবহানাল্লাহ তাহলে আর দেরি কেন মনোযোগ সহকারে শুনেন যেমন এক নম্বর লাইনটি রিডিং করে পড়িব যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বি সিদনি ইলমা এখন আমরা দ্বিতীয় নম্বর লাইন পড়ে নিব যেমন আইন নুন জবর আন হা পেশ হু আন হু মিম আলিফ জবর মা লাম পেশ লু মা লু হা উল্টা পেশ হু মা লু হু আন হু মা লু হু হামজা নুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আম তা
ميم نون جر مين حابة جبر حابة مين حابة لم لم جر ليل حابة ليل واو جبر و راي جر ري وري تل جر دي وريد مين حابة ليل وريد دي تو نمبر لائن ريدين كوري پوني و جمون عنه ماله أنعمت من حبل الوريد এখন আমরা তৃতীয় নাম্বার লাইন পড়ে নিব যেমন লাম জবর লা কফ জবর ক লা ক ওয়া ইয়াজের উই লা ক উই ইয়া দুই পেশ ইউ লা ক উই ইউ এন জবর আ সা ইয়াজের সি আজি সা দুই পেশ জুম আজিজ লা ক উই ইউ আজিজ হামজা জিম জবর আজ র দুই পেশ রুন আজ রুন গয়নিয়া জবর গই র পেশ রু গই রু আজ রুন গই রু মিম মিম জবর মাম নুন অপেশ নু মাম নু নুন দুই জের নিন মাম নুন আজ রুন গই রু মাম নুন এখন আমরা চতুর্থ নাম্বার লাইন পড়িব যেমন মিম নুন জবর মান হা পেশ হু মান হু ওয়াও জবর ওয়া মান হু আইন জবর আ লাম ইয়াজের লি আলি মিম দুই পেশ মুন আলি মুন হা জবর হা কাফ ইয়াজের কি হাকি মিম দুই পেশ মুন হাকিম আলিমুন হাকিম লাম জবর লা তয়াজের তুই লতিফ ফা দুই পেশ ফুন লতিফুন খ জবর খ বায়াজের বি খবির র দুই পেশ রুন খবির লতিফুন খবির এখন আমরা চতুর্থ নম্বর লাইন রিডিং করে পড়ে নেব যেমন মান হুয়া আলিমুন হাকিম লতিফুন খবির এখন আমরা পঞ্চম নাম্বার লাইন বানাম করে পড়ে নিব যেমন হামজানুন জবর আং ফা পেশ ফু আং ফু সিন পেশ সু আং ফু সু কাফ মিম পেশ কুম আং ফু সু কুম ফা জবর ফা হামজানুন জবর আং ফা আং জল র জবর জল ফা আং জল তা পেশ তু কাফ মিম পেশ কুম তু কুম ফা আং জল তু কুম خايا جبر خي را الف دي جبر رن خي رن كف جبر كا سايا جر سي كسي را الف دي جبر رن كسي را خي رن كسي را এখন আমরা এই পঞ্চম নম্বর লাইনটিকে রিডিং করে পড়ে নিব যেমন আনফুসুকুম ফাআনযারতুকুম খায়রান কাসীরা এখন আমরা সাত নাম্বার লাইন বানাম করে পড়ে নিব যেমন নুন আলিফ জবর না র আলিফ তুই জবর রং না রং তা জবর তা লাম জ জবর লাউ তা লাউ ল খরা জবর জ তা লাউ ল না রং তা লাউ ল কফ জবর কউ লাম দুই জবর লং কউ লং সিন জবর সা দাল ইয়াজের দি সাদি দাল আলিফ দুই জবর দং সাদি দা কওলং সাদি দা আইন ইয়া জবর আই নুন দুই পেশ নু আই নু জিম আলিফ জবর জা র জের রি জারি ইয়া জবর ইয়া জারিয়া তা দুই পেশ তু জারিয়া আইনু চারিয়া এখন আমরা এই ছয় নাম্বার লাইনটি রিডিং করে পড়ে নিব যেমন না রং তেলং সাদি দা আইনু চারিয়া এখন আমরা সাত নাম্বার লাইন পড়ে নিব যেমন মিম নুন জের মি শিন র জবর শর মি শর র লাম জের রিল শর রিল মি শর রিল ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিন জের সি ওয়াস ওয়াস
من شر الوسواس دال كف جبر دك كف ألف تجبر كن دك كن دال كف جبر دك كف ألف تجبر كن دك كن دك ك صدف جبر صف ألف تجبر فن صفا صدف جبر صف ألف تجبر فن صفا 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 এখন আমরা এই 7 নম্বর লাইনটি রিডিং করে পড়ব যেমন মি শাররিল ওয়াসওয়াস দাক্কান দাক্কা সফফান সফফা এখন আমরা এই 8 নম্বর লাইনটিকে বানাম করে পড়ব যেমন হামজা ইয়া জবর আই ইয়া দাদ জবর ইয়া আই ইয়া রাজির রি বা জবর বা ইয়া রিবা আই ইয়া রিবা يوم جبر يوم ميم جبر ما يوما همزة جر إي يوما إي ذال يد جر ذي يوما إي ذي يصد جبر يص ذال بش دو يص دو رن بش رن نون ألف جبر نا سين بش سو ناسو كي هاي يص دور الناس أي يضرب يومئذ يصدر الناس এখন আমরা 9 নম্বর লাইন পড়ে নিব যেমন মি ম জবর মিউ ওয়াও আলিফ জবর ওয়া মিউ ওয়া কফ দুই জের কিন মিউ ওয়া কিন এখন আমরা লাইন পড়ে নিব যেমন হা ত জের হিত ত জবর ত হিত ত তা নুন দুই পেশ তুন حطتن نون غين جبر نو فراجر فير نو فير لم جبر لا كف ميم بشكم لكم نو فير لكم حطتن نو فير لكم صجر سي را الف جبر را سرا طاميم دوي جبر طم سرا طم ميم سين بش مس تا جبر تا مستقفي جرقي مستقي ميم الف جبر من مستقيما صراطا مستقيم جيم نون جبر جن نون خرا جبر نا جنة تاو دو جر تيو جنة تيو وو جبر و جنة تيو و এখন আমরা কি করে পড়ব যেমন হিততুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিম জান্নাতিন সো আপনি দেখতে পারলেন আমরা 18 নম্বর পৃষ্ঠা এবং 18 নম্বর পার্ট অল্প কিছুক্ষণ সময় ব্যয় করে আমরা পড়ে নিয়েছি সো এভাবে করে সহি শুদ্ধভাবে করে পড়বেন এবং চেষ্টা করবেন কায়দা মিলে তাহলে আশা করি অল্প কিছুদিনের ভিতরে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে করে পড়তে পারবেন ইনশাআল্লাহ সো কোরআন শরীফ যেহেতু পড়তে চাই তাহলে অবশ্যই একটু কষ্ট করতে হবে আমাদের কষ্ট করে হরফগুলোকে শিখতে হবে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে তাই না সো এইভাবে করে পড়ে নেবেন এবং আমাদের চ্যানেলে সূরাতুল ইয়াসিন মুলক এবং দোয়া কুনুত নুন সাকিন মিম সাকিন এর উপরে এই বিষয়ের উপরে ভিডিও আছে সো চাইলে আপনি দেখে নিতে পারেন অনেক ফায়দা হাসিল করতে পারবেন কোরআন শরীফ পড়তে যা যা প্রয়োজন সব বিষয়ের উপরে ভিডিও আছে সো চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সো ভালো থাকবেন সদা সর্বদা ভালো থাকুন ইলমি দিন সেবা চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা অন্য কোনো ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু